আমার খুব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদ হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। তো আজকে আমি যারা জাতিবিষয়ের অধীনে বিবিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে ব্যবস্থাপনা বিভাগে, তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ কোর্সের সাজেশন সরকার সিলেবাস ভিত্তিক একটি ক্লাস আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা জানো যে তোমরা যারা এই যে তোমরা যারা 19-20 সেশনে যারা শিক্ষার্থী আছো জাতিবিষয়ের অধীনে ব্যবস্থাপনা বিভাগে, তাদের জন্য এই এই কোর্সটি প্রযোজ্য হবে। হ্যাঁ, তোমাদের এইটা খুবই একটা ক্রিটিক্যাল কোর্স। তুমি জানো এটা গণিত। হ্যাঁ, বুঝতে পারতেছো গণিত মানে একটু অনেক ভীতি লাগে। তো এই জন্য তোমাদের শুরুতে আমি আজকে যারা এই যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ করেছো, তোমরা যারা তোমাদের যে এখনই তো দ্বিতীয় বর্ষ তোমরা উঠে গেছো, মোটামুটি এখন থেকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি আজকে একটি তোমাদের একটা এই কোর্সের এই গুরুত্বপূর্ণ কোর্সের একটা পূর্ণাঙ্গ সাজেশন, প্রাথমিক সাজেশন সহ আমি একটা সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ এখান থেকে তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের এই যে মানে কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবো আর কি। হ্যাঁ, তো এখানে দেখো এই কোশ্চেন কোড হচ্ছে 22601। এটা হচ্ছে এই সিলেবাস শুধুমাত্র ব্যবস্থাপনা বিভাগের জন্য, ঠিক আছে? তো তোমরা পাঠ্য বই হিসেবে মিলেনিয়াম পাবলিকেশন বইটা ফলো করতে পারো, হ্যাঁ, অথবা আরো অন্যান্য পাবলিকেশন আছে, বই আছে। তবে আমার কাছে এটা মানে মিলেনিয়াম পাবলিকেশনটা মোটামুটি ভালো, আবার তোমার অন্য বই ফলো করলে সমস্যা নাই। আচ্ছা, এরপরে এক নজরে দেখো ব্যবসায় গণিতের সিলেবাস। এখানে দেখো মোট প্রায় 11টি অধ্যায় রয়েছে। তো প্রথম অধ্যায়ে রয়েছে হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সূচক লগারিদম, তৃতীয় অধ্যায়ে রয়েছে সেট তত্ত্ব, চতুর্থ অধ্যায়ে রয়েছে সরলরেখা, সরল সমীকরণ ও সমতা, অধ্যায় পাঁচে রয়েছে দ্বিঘাত সমীকরণ অন্যান্য, অধ্যায় ছয়ে রয়েছে দ্বিপদী বিন্যাস, অধ্যায় সাতে রয়েছে বিন্যাস ও সমাবেশ, অধ্যায় আটে রয়েছে প্রগমন, অধ্যায় নয় রয়েছে অর্থায়নে গণিত, অধ্যায় দশে রয়েছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, অধ্যায় ১১ রয়েছে অন্তরীকরণ, সমাকলন ও ব্যবসায়িক প্রয়োগ। আচ্ছা, যেহেতু দেখো তোমাদের যেহেতু তোমরা অনেকাংশই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, অথবা অনেকেই আর্টস অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারো, তো অনেকের কাছে গণিতটা কঠিন মনে হতে পারে। এই জন্য তোমাদের দেখেন প্রত্যেকটা আমি দেখো এখানে যে অধ্যায়গুলো লাল কালে চিহ্নিত করেছি এগুলো তোমার মোটামুটি একটু সহজ আছে, বা এখান থেকে তুমি ভালোভাবে এই চ্যাপ্টার গুলো ভালো শেষ করো, তাহলে হয়তো অবশ্যই মানে ইম্পর্টেন্ট মানে তোমার পরীক্ষায় এসে ভালো রেজাল্ট করার মতো প্রশ্ন তুমি কমন পাবা এবং সেটা অ্যান্সার করতে পারবা। আর বাদ বাকি যে অধ্যায়গুলো আছে সবুজ কালি চিহ্নিত বা কালো কালি চিহ্নিত, এগুলো যেগুলো আছে এগুলো এগুলো সব টপিক ইম্পর্টেন্ট না, কিছু টপিক ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা ভালো আয়ত্ত করবা। এখানে মানে সবগুলো করার দরকার নেই, তবে এই যে লাল কালি চিহ্নিত গুলো আছে এগুলো সব সবগুলো টপিকই তোমার ভালোভাবে শেষ করতে পারা হবে, তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই এই কোর্সটাতে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমাদের এখানে আমি জাতীয় বিষয়ে এক নমুনা প্রশ্ন তুলে ধরি। দেখো যেখানে 2017 সালে পরীক্ষা প্রশ্নটা আসছে ব্যবস্থাপনা বিভাগে, তোমরা জানো যে তোমাদের তিনটা বিভাগে প্রশ্ন থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। হ্যাঁ, তো ক বিভাগে তোমার এই 12টা প্রশ্ন থেকে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে। এখানে মোটামুটি এই অঙ্ক থেকে অনেক সময় বিভিন্ন মানে এক মার্কের প্রশ্ন আসে আর কি, সংক্ষিপ্ত বা কিছু মানে টার্ম জিজ্ঞাসা করে, হ্যাঁ, বা বিভিন্ন সংজ্ঞা জিজ্ঞাসা করে, অথবা খুব ছোট একটা অঙ্ক দিয়ে দেয়। তারপর এখানে খ বিভাগে একটু যে তোমার 4 মার্কের কিছু অঙ্ক থাকে, হ্যাঁ, আর গ বিভাগে দেখো যে একটু বড় টাইপের অঙ্ক থাকে। তোমার যদি এখন থেকে এই প্রশ্ন শুরু করো ইনশাল্লাহ এই প্রশ্নগুলো সবগুলো অ্যান্সার তোমরা ভালোভাবে দিতে পারবে ইনশাল্লাহ। তো এরপরে দেখো যে এখানে আমি এই যে এক নজরে পেশ করে যে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক, তো আমি এই প্রতিটা এই যে সিলে মানে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক গুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই টপিক গুলোর মধ্যে লাল কালো চিহ্নিত গুলো 99%, এখানে 99% আসার সম্ভাবনা আছে। সবুজ কালো থেকে চিহ্নিত যেগুলো আছে সেগুলোতে 90 থেকে 95%, কালো কালো চিহ্নিত 60 থেকে 75%, ঠিক আছে? আর হ্যাঁ, এই যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে 2021 সালে, 21 সাল পরীক্ষার নাম হবে কিন্তু অনুষ্ঠিত হবে 2022 সালে, ঠিক আছে? এটা একটা প্রাথমিক সাজেশন, আমি পরীক্ষার ঠিক আগেই আমি চূড়ান্ত সাজেশন দিয়ে দিবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে করে তোমার নতুন ভিডিও দিলে অবশ্যই তুমি যাতে সহজে ইয়ে করতে পারো, মানে তোমার নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, তোমার মতামত থাকলে তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এরপরে দেখো জানো অধ্যায় একের আমি শিক্ষা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। এখানে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে
সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি, স্বাভাবিক সংখ্যা, তারপর মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা, ধারা, অভিসারী অপসারী ধারা, গাণিতিক সমস্যা অনুশীলন। এই সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে কিন্তু মাস্ট মাস্ট অঙ্ক আসবে, ক বিভাগ থেকে খ বিভাগ, গ বিভাগ, তিনটা মানে বিভাগে কিন্তু প্রশ্ন অবশ্যই এসে থাকে। তোমরা এই আর এই অঙ্কটা একটু, এই চ্যাপ্টার অঙ্কটা একটু মোটামুটি সহজ আছে, তোমরা যদি ভালোভাবে কাভার করার চেষ্টা করো, সার্বিক ভাবে তুমি যদি ভালো প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমার কিন্তু ভালো পরীক্ষা ভালো করবে। এরপরে দেখো যে অধ্যায় আছে যেটা অধ্যায় দুই, এটাও গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে মানে টপ মানে গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলছি অবশ্য যে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা 19-এ করছো। হ্যাঁ, 19-এ যারা সাধারণ গণিত যারা অঙ্ক করছো তারা কিন্তু এই চ্যাপ্টারটা ছিল। তো এই জন্য এই চ্যাপ্টার যদি ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসেই তো তুমি ভালো করবা পরীক্ষায়। এরপর দেখো যে এখানে এই অধ্যায়ে যে কি গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হচ্ছে সূচক, ভগ্নাংশের সূচক, তারপরে হচ্ছে লগারিদম। হ্যাঁ, লগ লগের অঙ্ক তোমরা আগে আগে করছো, ভিত্তি পরিবর্তন, লগের যে বিভিন্ন ভিত্তি থাকে, বেস থাকে, হ্যাঁ, প্রাথমিক প্রাথমিক প্রাকৃতিক লগারিদম, তারপর সাধারণ লগারিদম, তারপরে ই এর ব্যাখ্যা, তুমি জানো লগের একটা ই নামে একটা টার্ম আছে, সেটার ব্যাখ্যা আছে, লগ টেবিল, অ্যান্টি লগ বা প্রতি লগ টেবিল আছে, গাণিতিক সমস্যা সমাধান, সমস্যা অনুশীলন। আচ্ছা, তোমার এই অধ্যায়টা মনে পুরোপুরি প্রত্যেকটা টপিক গুলো ভালো আয়ত্ত করতে হবে। হ্যাঁ, যেহেতু লাল কালার চিহ্নিত করে দেখেছি, কারণ এখান থেকে কিন্তু অঙ্ক আসবেই। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তিন বিভাগ কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। এবার অধ্যায় তিন, সেট তত্ত্ব। হ্যাঁ, অর্থাৎ সেট তত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জানো সেট অঙ্ক আমি তোমরা যেহেতু ক্লাস 19-ও করছো তো এখানেও তোমাদের হচ্ছে যে করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। যেমন দেখো সেটের সেট এবং সেটের উপাদান, সেটের প্রকারভেদ, ভেনচিত্র, কার্তেসীয় গুণফল, হ্যাঁ, সংযোগ সূত্র, বর্ণ সূত্র, ডি মর্গান সূত্রের প্রমাণ, সসীম সেটের উপাদান সংখ্যা, সেটের ব্যবসায়িক প্রয়োগ, তারপর হচ্ছে গাণিতিক সমস্যা অনুশীলন। হ্যাঁ, এখানে মানে প্রত্যেকটা টপিক তোমাকে ইম্পর্টেন্ট, এখানে ভালোভাবে দায়িত্ব করতে হবে। আচ্ছা, এরপরে অধ্যায় চার, সরল রেখা, সরল সমীকরণ ও অসমতা। আচ্ছা, এই অধ্যায়টা একটু মনে করো জটিল, মনে করো যারা যারা হায়ার মানে সায়েন্সে পড়ে নাই, হ্যাঁ, যারা হায়ার ম্যাথ পড়ে নাই তাদের জন্য জটিল মনে হতে পারে, কারণ এখানে জ্যামিতিক বিভিন্ন বিষয় আছে, কার্টেসিয়ান পদ্ধতি, এই জন্য সব এখানে এই জন্য একটা কালো চিহ্নিত করেছি, মানে সব টপিক তোমার গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে পড়া দরকার নাই। কিছু কারণ মনে রাখো, শোনো তোমাদের যেহেতু অপশন থাকবে পরীক্ষায়, তাই না, দেখা যাচ্ছে গ বিভাগে আটটা থেকে পাঁচটা লিখতে হবে, খ বিভাগে আটটা থেকে পাঁচটা লিখতে হবে, এই জন্য তোমার কিন্তু অপশন পাচ্ছ, এই জন্য কিছু কিছু চ্যাপ্টার যদি মানে সব টপিক যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু সমস্যা নেই, তুমি কিন্তু 100% প্রশ্নের মানে প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। এটা দেখো এখানে কার্টেসিয়ান পদ্ধতি, দিক নির্দেশক রেখা, এখানে কিছু মানে টার্ম মনে রাখবে আর মানে চেষ্টা মানে জানার চেষ্টা করবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, চতুর্ভুজের ক্ষেত্রফল, অভিলম্বে সমীকরণ, সমীকরণ অসমতা, উপাদান সমূহ, সমীকরণ প্রকারভেদ, সরল সরল সমীকরণ সমাধান, সমচ্ছেদ বিশ্লেষণ, ব্যবসায়িক প্রয়োগ, গাণিতিক সমস্যা অনুশীলন। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমার, এখানে এরকম সব কিছু দেখছে যে লাল কালো চিহ্নিত, কিন্তু আসলে সব লাল কালো চিহ্নিত হবে না, এগুলো সবই কিন্তু কালো, এই টপ এখানে কালো কালো এই যেমন সবই এখানে ম্যাক্সিমাম কালো চিহ্নিত হবে আর কি, তোমরা এটা ওই যে লাল কালো চিহ্নিত 99% এর মতো গুরুত্ব দিয়ে পড়বা না। আসলে তোমাদের 99% যেগুলো দেওয়া হয়েছে মানে কালো লাল চলে চিহ্নিত যেগুলো লেখা হয়েছে এগুলো কিন্তু তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে, এবং প্রত্যেকটা টপিক গুলো ভালো আয়ত্ত করার চেষ্টা করবা, আর যেগুলো সবুজ কালো যেগুলো মোটামুটি ধারণা রাখবা, আর কালো কালো চিহ্নিত একবার মানে একটু মানে ইয়ে করলা আর কি, জানার চেষ্টা করলো আর কি, কোনো মানে কোনো মতে আর কি, ঠিক আছে। তো এই জন্য মনে করো যে এইটা হচ্ছে এখানে এটা কিন্তু লাল কালো চিহ্নিত না, এটা কিন্তু মানে অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি কিছু কিছু মানে টং সংজ্ঞা বা এগুলো বা সমীকরণের যে কিছু অঙ্কগুলো আছে, হ্যাঁ, এগুলো একটু জানলে সমীকরণ সরল সমীকরণ এখানে, হ্যাঁ, এই সমীকরণ গুলো এটা ইম্পর্টেন্ট, তুমি জানো সমীকরণ গুলো করছো, হ্যাঁ, অসমতার উপাদান সমূহ, সমীকরণ প্রকারভেদ, সরল সমীকরণ সমাধান, সমষ্টি বিশ্লেষণ, এটা আবার ইম্পর্টেন্ট, সমষ্টি ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে এখানে ব্যবসায়িক প্রয়োগ আছে, এই যে এই যে সমীকরণের থেকে এই সমীকরণ থেকে এই গাণিতিক সমস্যা অনুশীলন, এটা এইগুলো ভালোভাবে করতে হবে আর কি। হ্যাঁ, এটা এখানে ইম্পর্টেন্ট, আর এগুলো মোটামুটি ধারণা রাখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে অধ্যায় পাঁচ, দ্বিঘাত সমীকরণ অন্যান্য। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন কিন্তু আসে, তবে এই দ্বিঘাত সমীকরণ মানে সব টপিক ইম্পর্টেন্ট না, এই জন্য আমি এটাকে সবুজ কালো চিহ্নিত করেছি। যেমন দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণে ব্যক্তিত্বের সমাধান, দ্বিঘাত সমীকরণে বীজগণিতীয় সমাধান, এই বীজগণিত সমাধান থেকে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আসে, আর দ্বিঘাত সমীকরণের মূল্যের প্রকৃতি, আর হচ্ছে গাণিতিক সমস্যা অনুশীলন। হ্যাঁ, এই দ্বিঘাত সমীকরণের যে বীজগণিতীয় সমাধান এটাই মূলত বেশিরভাগ প্রশ্নে আসে, আর হ্যাঁ, এগুলো ভালো এই চ্যাপ্টার এইটা ভালোভাবে আয়ত্ত করলে হবে ইনশাল্লাহ।
আর এই অধ্যায় ছয় দেখো দ্বিপদী বিন্যাস। হ্যাঁ, এটাও এটাও খুব এটা থেকে প্রশ্ন আসে, তবে সব টপিক ইম্পর্টেন্ট না এখানে। যেমন দ্বিপদী বিন্যাসের সংজ্ঞা, সাধারণ পদ, মধ্য পদ, প্যাসকেলের ত্রিভুজ, হ্যাঁ, দ্বিপদী সহগসমূহ, গাণিতিক সমস্যা সহ অনুশীলন। আচ্ছা, এই দ্বিপদী বিন্যাসের কিছু গাণিতিক সমস্যা আছে, এই সমস্যাগুলো মোটামুটি তোমার আয়ত্ত করলেই তুমি এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করে ফেলতে পারবা, মানে এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবা। আচ্ছা, এরপরে আছে অধ্যায় সাত, বিন্যাস সমাবেশ। এটা কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট, এখানে খুবই অঙ্কগুলো অনেক ইন্টারেস্টিং অঙ্ক, হ্যাঁ, অনেক মজাদার, করতে তোমার ভালো লাগবে, মানে অঙ্ক করতে ভালো লাগবে। তো এখানে দেখো যে এখানে হচ্ছে বিন্যাস, হ্যাঁ, তো বিন্যাসে হচ্ছে যে সমাবেশ, এখানে দেখো যে এই সমাবেশ বিন্যাস এই দুটো বিষয় আছে আর কি, এই দুটো ধরনের অঙ্ক আছে, এই অঙ্কগুলো ভালো সব শেষ করবা। হ্যাঁ, বিন্যাসে বিভিন্ন মানে উপকারভেদ আছে, যে বৃত্ত বিন্যাস, পুনরাবৃত্ত বিন্যাস, মানে বিন্যাসে বিভিন্ন মানে ক্যাটাগরির অঙ্ক আছে আর কি, এগুলো সবই তোমাকে জানতে হবে, ঠিক আছে, গাণিতিক সমস্যা অনুশীলন। আচ্ছা, এরপরে অধ্যায় আট, প্রগমন। হ্যাঁ, এখানে অধ্যায় প্রগমন বা এই অধ্যায়টাও মোটামুটি তোমার কাছে কিছু নতুন, আগে তোমার পড়ছো যে তোমার সামান্ত ধারা বা গুণ ধারা যে পড়ছো ক্লাস 19-এ, সেটাই আর কি। তবে ভাই এখানে অধ্যায়টা মনে করো যে সব আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমাদের কিছু কিছু আমরা হচ্ছে বিষয় গুরুত্ব দিব, হ্যাঁ, যেমন সামান্ত প্রগমন, সামান্ত ধারা, ঠিক আছে, সামান্ত বা ব্যবসায়িক সমস্যা সমাধান, আর গুণত্ব প্রগমন, হ্যাঁ, গুণত্ব ধারা, এবং এটা হচ্ছে মনে করো যে এইগুলো গানের সমস্যা অনুশীলন। মোটামুটি আমরা সামান্ত ধারা এবং গুণত্ব ধারা মোটামুটি যে ব্যবসায়িক মানে যে ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দেখবা যে এখান থেকে তুমি প্রশ্ন আসে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এরপরে এই যে অর্থনৈতিক গণিত, এই যে এই অর্থনৈতিক গণিত অতটাও আমি সবুজ কালে চিহ্নিত করেছি, কারণ হচ্ছে অর্থনৈতিক গণিত সব অঙ্ক ইম্পর্টেন্ট না, হ্যাঁ, মানে এখান থেকে সব অঙ্ক করার দরকার নেই তোমার, কিছু যে অঙ্কগুলো দরকার সেগুলো করলে হবে। আর এখানে মনে করো তোমাদের তোমাদের যে একটা আর একটা কোর্স আছে তোমাদের সেকেন্ড ইয়ারে, যে প্রিন্সিপালস অফ ফিনান্স, ওই ফিনান্সে কিন্তু মানে এই মানে এই অঙ্ক একেবারে পুরো একটা বই আছে, পুরো বইটা আছে এই তোমার অর্থায়নের অঙ্ক, ঠিক আছে। তো এখানে মোটামুটি একটু কিছু কিছু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্কগুলো করলেই ভালো হবে, তুমি এটা কায়ত্ত করতে পারবে। আর অর্থের অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, এই দুটো টপিক মোটামুটি জানতে হবে। হ্যাঁ, তারপরে এখানে আরো বিষয় আছে, দেখা যায় এখানে আরো টপিক আছে, এগুলো মোটামুটি ধারণা রাখলে হবে, এখান থেকে কিছু একটা অঙ্ক মানে যেগুলো আসে সেগুলো করলে হবে। আর হ্যাঁ, গাণিতিক সমস্যা সমাধান, মানে এই অর্থ থেকে আসে মোটামুটি সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, এই দুইটা, এই চারটা, আর হচ্ছে গাণিতিক সমস্যা, এগুলো মোটামুটি তোমাকে ভালোভাবে আয়ত্ত করলে এখান থেকে তুমি হলো ভালো বুঝতে দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, অধ্যায় দশ, ম্যাট্রিক্স ও নির্ণয়, এটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু মানে অঙ্ক আসবেই আসবে। হ্যাঁ, এখান থেকে তোমার প্রত্যেকটা টপিক ভালোভাবে আয়ত্ত করতে হবে, এখানে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্স প্রকারভেদ, ম্যাট্রিক্স ও নির্ণয়ের পার্থক্য, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্সের অনুবন্ধী নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্সের প্রয়োগ, ব্যবসায় প্রয়োগ, হ্যাঁ, নির্ণয়ের সংজ্ঞা, এখানে সমস্যা সমাধান, এখানে প্রত্যেকটা টপিক ভালো আয়ত্ত করতে হবে, এখানে অঙ্কগুলো আমাকে ভালো আয়ত্ত করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, এরপরে হচ্ছে অধ্যায় এগারো, অন্তরীকরণ, সমাকলন ও ব্যবসায়িক প্রয়োগ। এই যে তোমার তোমার এগুলো অনেকটা যে হায়ার ম্যাথের অঙ্ক, তোমরা যারা সায়েন্স থেকে যারা আসছো তারা বুঝতে পারবা, হ্যাঁ, এই অন্তর্কলন, ইন্টিগ্রেশন, ধারাবাহিক অন্তরীকরণ, ঠিক আছে, আর কি অন্তরীকরণ, এখানে যেহেতু হায়ার ম্যাথের অঙ্ক, তোমরা যারা আর্টস থেকে বা কমার্স থেকে আসছো হয়তো অনেকে কঠিন মনে হতে পারে, এই জন্য আমাকে সব টপিক আমি এখানে গুরুত্ব দিই নাই, যেগুলো আলকালে চিহ্নিত করেছি সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে, জানার চেষ্টা করবে, এবং ওই ধরনের অঙ্কগুলো করবে, এবং সমাকলন, এই সমাকলন, অন্তকরণ, এগুলো জানার চেষ্টা করবে। হ্যাঁ, আর এগুলো কিছু কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো মানে শিখে রাখবে আর কি। আর এখানে মনে করো যে কিছু কিছু টপিক আছে, এগুলো সবাই একসাথে প্রশ্ন উত্তর আসতে পারে, এই জন্য জানবে। এগুলো মোট রেভিনিউ, গড় রেভিনিউ, এগুলো ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো মোটামুটি ধারণা রাখবে, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, হ্যাঁ, আর এইগুলোই আর কি, মানে এগুলো মোটামুটি যেগুলি প্রশ্নগুলো বেশি আসে আর কি, সেগুলো শিখে রাখলে এনাফ, সব টপিক আমার জানার দরকার নেই, অতটা গুরুত্ব দিয়ে জানার দরকার নেই। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানেই শেষ, এগারোটি চ্যাপ্টার, এগারো চ্যাপ্টার মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়েছি, ইম্পর্টেন্স যেগুলো আমি দিয়েছি সেগুলোই তোমার ভালোবেসে শেষ করবে, এবং অন্যান্য চ্যাপ্টার গুলো মোটামুটি ধারণা রাখবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট মানে অন্যান্য চ্যাপ্টার গুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো মোটামুটি আয়ত্ত করবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের প্রস্তুতি খুব সুন্দর একটা প্রস্তুতি হবে ইনশাল্লাহ, আশা করি। তো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আমাদের ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই তোমরা হচ্ছে তোমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের অনুভূতি, এবং তোমাদের কাছে তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবে, হ্যাঁ, অবশ্যই, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এবং
তোমাদের বেল আইকন যেটা আছে সেখানে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী কোনো ভিডিও দিলে তুমি সাথে সাথে পেয়ে যাও। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।